হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টসের আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। আগামী ম্যাচে বেঙ্গল ফেস করবে কেরালা ব্লাস্টার্সকে এবং বেঙ্গালুরুকে ফেস করবে এটিকে মোহনবাগান। তো এর আগে দুটো ট্রান্সফার হয়ে গেছে, যেটা হলো দানিশ ফারুক মিডফিল্ডার এবং উদান্তা সিং উইঙ্গার। এই চেঞ্জেস দুটো বা এই ট্রান্সফার দুটো যেটা এটিকে মোহনবাগানের জন্য ভালো এবং ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটু চাপে, একটু চাপের না অনেকটাই চাপে, কারণ কেরালা ব্লাস্টার্সে সাইন করেছে দানিশ ফারুক এবং এই কেরালা ব্লাস্টার্স টিমটা এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং। তার মধ্যে দানিশ ফারুকের ইনক্লুশন যথেষ্ট শক্তিশালী করবে কেরালা ব্লাস্টার্স মাঝমাঠকে, এটা বিনা দ্বিধায় বলা যায়। এবং ইটিকে মোহনবাগানের যেহেতু খেলা রয়েছে বেঙ্গালুরু এফসির সঙ্গে, সেখান থেকে দেখতে গেলে উদান্তা সিং এবং দানিশ ফারুক দুজনেই বেঙ্গালুরু প্লেয়ার, একজন স্পিডি উইঙ্গার একজন মিডফিল্ডার। তো দুজনকেই যেহেতু ছেড়ে দিচ্ছে বেঙ্গালুরু টিম, সেহেতু কিন্তু অনেকটা সুবিধা হলো, কারণ উদান্তার যে গতিটা রয়েছে সেটা আমরা অবশ্যই জানি। উদান্তার একটা চোড়া গতি ছিল, আশিক কুরুনিয়ানের একটা চোড়া গতি ছিল, আশিক কুরুনিয়ান তো এটিকে মোহনবাগান সাইন করেছে এবং উদান্তা সিং এই মুহূর্তে এফসি গোয়ায় সাইন করেছে। তো অবভিয়াসলি ভালো খবর এটিকে মোহনবাগান শিবিরের জন্য, তারা অনেকটা চাপমুক্ত ফুটবল বা এই দুটো প্লেয়ারকে নিয়ে আলাদা করে ভাবতে হবে না কোচ হুয়ান ফেরান্দোকে। তো তোমাদের কি মন্তব্য এই ট্রান্সফার দুটো নিয়ে? সত্যি কি চাপের হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য, আর এটিকে মোহনবাগানের জন্য কতটা ভালো খবর? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এবং শেয়ার করো বিভিন্ন ফ্যান্স গ্রুপের সাথে ভিডিওটা।